এটা আমাদের স্কুল প্রাঙ্গণ, এই হচ্ছে আমাদের স্কুলের নাম বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়। আমরা আজকে আমাদের স্যারেদের রুমে খাবার মানে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা চলা হচ্ছে, তো চলুন দেখা যাক। এই হচ্ছে আমাদের স্কুলের করিডোর, এখানে আজকে জল জমে আছে। ও ঠিক আছে, আমার কাছে কোনো চাপ নেই, আমার বন্ধু আছে, ভয় আছে। এই হচ্ছে আমাদের স্যার, আমাদের এটা কম্পিউটার রুম আছে, বন্ধু আছে, আমরা তোমাদের কাছে এখানে সব কিছু দেখাবো। আমাদের আজকে সাইকেল গ্যারেজ, কিন্তু এখানে আজকে দুর্ভাগ্যের বিষয় কোনো সাইকেল নেই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাত্র দুটো সাইকেল আছে, যেহেতু আজকে সরস্বতী পূজা, আজকে স্কুলে ছাত্র সংখ্যা খুব কম এসছে, কিন্তু তাও। এই হচ্ছে আমাদের স্কুলের দেওয়াল, আমাদের এখানে আমাদের 75 বছর পূর্ণ হবে স্কুলের, তো সেই অনুষ্ঠানে আমাদের প্ল্যাটিনাম উদযাপন হবে। এখনো পুরোপুরিভাবে সামনে তৈরি নেই, আমাদের এখানে গার্ডেন হওয়ার কথা আছে। এই হচ্ছে আমাদের স্কুলের গেট দিয়ে, আমাদের স্কুলের গেটের ভেতরের সকল প্রাঙ্গণ আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আমাদের স্কুলের করিডোর, আমরা এখান দিয়ে সব থেকে বেশি ফার্স্ট লেমু মেরে থাকি অন্যান্য দিনে। আজকে আমাদের তারা নেই যারা ফার্স্ট লেমু মারে, কিন্তু তাও। এই হচ্ছে আমাদের করিডোর, আজকে এখানে একটা বিশেষ, আপনারা বুঝতেই পারছেন আগে সরস্বতী পুজো, আজকে অনেক কিছু হচ্ছে কিন্তু আমরা জানিনি, তো সেই জন্য চলুন আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাই। দেখুন ওখানে সামনে দিয়ে কয়েকটা বাচ্চা যাচ্ছে, ওরা খুবই মিষ্টি বাচ্চা, ওদের মুখের ভাষা খুবই ভালো, আপনারা বুঝতেই পাচ্ছেন এতদিন স্কুল বন্ধ ছিল, তো সেই জন্য ওরা এসছে। আমরা আপনাদের মুখ দেখাতে পারবো না, কিন্তু এই হচ্ছে আমাদের করিডোর, আমরা এখান দিয়েই প্রতিদিন স্কুল যাই, আমরা সোজা যাই, আমরাও আজকেও সোজা যাই যাচ্ছি, বাঁকছি না কোথাও। আমরা আমাদের স্কুলে প্রবেশ করছি, স্কুলের সরস্বতী পূজার প্রাঙ্গণে। আমাদের ওখানে ঠাকুর আছে, ঠাকুর আছে ওখানে, আমাদের স্যার ম্যামেরাও আছে, তো সেই জন্য এটা হচ্ছে আমাদের ঠাকুর।